হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি পেন রিলিফের জন্য একটি কার্যকরী ও এফেক্টিভ বামের রিভিউ। এই প্রোডাক্টটি হলো কে অ্যান্ড এইচ আয়ুর্বেদিক পেন ফ্রি বাম, আর এটি আমরা ব্যবহার করেছি এবং আমাদের এইটি খুব ভালো ও কার্যকরী মনে হয়েছে। মার্কেটে প্রচুর পেন রিলিফ অয়েল, বাম, ক্রিম বহু কিছু রয়েছে, সেগুলো যে খারাপ তা কিন্তু বলছি না, বাট এর রেজাল্ট খুব ভালো। আর আমাদের এই ভিডিওটি কোনো রকম পেড প্রমোশনাল বা বিজনেস পারপাস নয়, প্রোডাক্টটি ব্যবহার করে যে রেজাল্ট পেয়েছি সেই ইনফরমেশনটি আপনাদেরকে শেয়ার করছি। এটি সম্পূর্ণ জেনুইন একটি রিভিউ। এখানে আরও একটি কথা বলে রাখি যে আমরা এই ভিডিওতে আপনাদেরকে কোনো প্রকার প্রোডাক্ট, মেডিসিন, সাপ্লিমেন্ট বা রেমেডি ব্যবহার করার কথা বলছি না বা উপদেশ দিচ্ছি না। যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা নির্দিষ্ট ডক্টর বা কনসার্ন প্র্যাকটিশনারের সঙ্গে কথা বলে নেবেন এবং আপনার শরীরের বর্তমান পরিস্থিতি, কন্ডিশন, ডোজ, ব্যবহার বিধি অবশ্যই ভালো করে জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক এই কে অ্যান্ড এইচ আয়ুর্বেদিক পেন ফ্রি বামের একটি ডিটেল রিভিউ। এই পেন ফ্রি বামটি মাথা ব্যথা, গলা ব্যথা, মাসল পেন, বাতের ব্যথা, কোল্ড, বুক ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা ইত্যাদিতে খুবই কার্যকরী। এক কথায় এটি যে কোনো প্রকার ব্যথায় আপনারা ব্যবহার করতে পারবেন। এমনকি হঠাৎ ঘাড়ের রোগে টান লাগা বা কোমরে টান লাগলে যে অস্বাভাবিক পরিস্থিতি হয় তাতেও কিন্তু এটি ভালো কার্যকরী এবং ভালো ফল প্রদান করে। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের একটি বাম কিন্তু থাকা খুব জরুরি। এখন জেনে নিন যে এর মধ্যে কী কী উপাদান রয়েছে। এর মধ্যে পুদিনা ফুল, কর্পূর, উইন্টার গ্রিন তেল, লবঙ্গ তেল, তাজ তেল, কাজুপুত তেল, নীলগিরি তেল, জাতিফল তেল, পুদিনা তেল, দেবদার তেল রয়েছে। আর এর মধ্যে রয়েছে কালার্ড অয়েন্টমেন্ট বেস, আর এই কালারগুলো হলো টনি রেড, কুইনিজারিন গ্রিন, কুইনোলিন ইয়েলো। এখন জেনে নিন এর ব্যবহার পদ্ধতি। এটি অল্পমাত্রায় দিনে দুবার ব্যবহার করতে হবে এফেক্টেড এরিয়াতে। এর প্রাইস মাত্র 55 টাকা, আর এটি 8 গ্রামের প্যাক। এর ম্যানুফ্যাকচার ডেট হলো নভেম্বর 2021, আর এক্সপায়ারি ডেট অক্টোবর 2024। আর এই বামটি ব্যবহারে কিছু সতর্কতাও আছে, সেগুলো হলো এটি 12 বছরের নিচের বাচ্চাদেরকে দেওয়া যাবে না, আর বডিতে খুব কোমল এবং সেন্সিটিভ পার্টে ব্যবহার করা যাবে না। এখন একবার দেখে নিন এই বামটি দেখতে কেমন। এই দুটি সম্পূর্ণ নতুন প্যাক। এবার দেখে নিন যে এই বামটি কালার কেমন এবং দেখতে কেমন। দেখতেই পাচ্ছেন বামটি লাল টাইপের দেখতে এবং এর স্মেল কিন্তু সম্পূর্ণ ভিক্সের মতো, আর এর গন্ধ কিন্তু খারাপ নয়, ভালো লাগবে। খুব বেশি প্রয়োজন হয় না, অল্প ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। এই বামটি আমরা ব্যবহার করছি অনেকদিন ধরেই, এর রেজাল্ট খুবই ভালো, তাই আপনাদেরকে সেই ইনফরমেশনটি শেয়ার করলাম। আপনারা এটি মেডিসিন শপ বা বড় আয়ুর্বেদিক মেডিসিন শপে খুব ইজিলি পেয়ে যাবেন। প্রাইস একটু কম নিতেও পারে, আবার নাও নিতে পারে। সুতরাং বন্ধুরা, আজকের এই ইনফরমেশনাল ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো উপদেশ বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ এবং হেলথ কেয়ার রিলেটেড টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।